আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো স্কাফোল্ডিং সম্পর্কে, স্কাফোল্ডিংয়ের পার্টস, তারপর আপনার স্কাফোল্ডিংয়ের সেফটি, স্কাফোল্ডিংয়ের কী প্রসিজার এগুলো সম্পর্কে, কোন পার্টসের কী রিকোয়ারমেন্ট আরামকো প্রজেক্টে, এই সম্পর্কে কথা বলবো। এই জায়গায় একটা স্কাফোল্ডিং প্ল্যাটফর্ম আছে, বিভিন্ন কনস্ট্রাকশন প্রজেক্টে আপনারা দেখবেন যে এরকম স্কাফোল্ডিং প্ল্যাটফর্ম হয়, ঠিক আছে। তো মোস্ট অফ কাজ আমরা স্কাফোল্ডিং প্ল্যাটফর্মের মাধ্যমে করা হয়, ঠিক আছে। তো আজকে এই জন্য আমি চাইতেছিলাম যে আপনাদেরকে আমি এই স্কাফোল্ডিং প্ল্যাটফর্ম সম্পর্কে আপনাদেরকে বলি, ঠিক আছে। ফার্স্ট অফ অল আমরা দেখতে পাবো যে এই জায়গায় আমরা স্কাফোল্ডিং প্ল্যাটফর্ম আমরা ইরেকশন করুন, ওই জায়গাটা লেভেল কিনা, গ্রাউন্ড যেরকম এই জায়গায়, এই জায়গাটা লেভেল প্রথমে করা হয়েছে। লেভেল করার পরে তারপরে এই জায়গায় স্কাফোল্ডিং ইরেকশন করা হয়েছে। তারপরে দেখতে পাবো আমরা যে জায়গায় আমরা স্কাফোল্ডিং ইরেকশন করতে চাইছি ওই জায়গা থেকে এক্সকাভেশন, মানে কোনো এক্সকাভেশন যদি থাকে, ওই এক্সকাভেশনের ডেপথ মানে ডিপ ওই জায়গাটার মানে কতটুকু ডিপ আছে ওই এক্সকাভেশনটার, ওই এক্সকাভেশনের থেকে ওই ডিপথ অনুযায়ী ওই ডেপথের 1.5 টাইম দূরে থাকতে হইব আপনার স্কাফোল্ডিং ইরেকশনের জায়গা, ঠিক আছে। এই স্কাফোল্ডিংটা মানে এক্সকাভেশন মানে গর্তের থেকে 1.5 টাইম দূর থাকতে, মানে ডেপথ অফ দ্য এক্সকাভেশন 1.5 টাইম দূরে থাকতে হইব, ঠিক আছে। তারপরে আপনাদের বলি আমি কোন্ডার পার্টস কী। ফার্স্ট অফ অল হয়েছে সোল বোর্ড, এটা হচ্ছে সোল বোর্ড। সোল বোর্ড সাধারণত আপনার এই উডের মধ্যে, উড দিয়ে হয়, এটা হচ্ছে সোল বোর্ড। এই সোল বোর্ড আপনার সাধারণত এটার যেই উইথ, ঠিক হয়েছে 1.5 মিটার, আর এটা হয়েছে উইথ হয়েছে 9 ইঞ্চ, ঠিক আছে। উইথ 9 ইঞ্চ, উইথ 9 ইঞ্চ, আর এটার থিক 1.5 ইঞ্চ, ঠিক আছে। আর তারপরে হয়েছে আপনার এটা হচ্ছে বেস প্লেট, এটা বেস প্লেট কয়। আপনারা যদি সার্চ দেন গুগলে তাহলে আপনারা ক্লিয়ারলি দেখতে পাবেন, এনে হয়তো আপনারা ক্লিয়ারলি নাও দেখতে পারেন। এটা হচ্ছে বেস প্লেট। এই বেস প্লেটটা আপনার এটার হইতে হয় 6 ইঞ্চ বাই 6 ইঞ্চ, এরকম 6 ইঞ্চ বাই 6 ইঞ্চ হয়। তারপরে আপনার এটার যে থিকনেস, এটার থিকনেস অ্যাজ পার আরামকো স্ট্যান্ডার্ড হয় 6 mm, এটার থিকনেস হয় 6 mm, ওনলি 6 mm এটার থিক। তারপর আপনার এটা হচ্ছে স্ক্রু জ্যাক, অ্যাডজাস্ট করা যায়। আপনারা যদি গুগলে সার্চ করেন স্ক্রু জ্যাক কি, এখানে হয়তো ক্লিয়ারলি দেখা যাইতেছে না, স্ক্রু জ্যাক লেখা যদি আপনারা সার্চ দেন গুগলে, তারপরে আপনারা দেখতে পারবেন স্ক্রু জ্যাক কেমন, ঠিক আছে। এটারে অ্যাডজাস্ট, এই জায়গায় এটা অ্যাডজাস্ট করা হয়েছে স্ক্রু জ্যাকের মাধ্যমে, ঠিক আছে। পরে যদি আমরা আরেকদিন যদি সময় তাহলে আমি স্ক্রু জ্যাক যেই কম্পোনেন্টগুলো আছে এগুলো আলাদাভাবে এগুলো আপনারা দেখাইয়া তারপরে আমি ভিডিও বানাবো। স্ক্রু জ্যাকের একটা স্ট্যান্ডার্ড হইলো আপনার স্ক্রু জ্যাকের, আপনার যেই থ্রেড আছে থ্রেডের 3/2 আমরা ইউজ করতে পারবো, মানে এটারে এটার যে এটা হচ্ছে স্ক্রু জ্যাক, মানে এটুক পর্যন্ত মিনিমাম আছে, এটার থ্রেডটা হয়তো এটুক পর্যন্ত আছে। এটার যেই এই থ্রেডটার অংশের যেই 3/2 আমরা 2/2 ইউজ করতে পারবো, আর বেশি আমরা উপরে নিতে পারবো না, ঠিক আছে। তারপরে আমরা এটা হচ্ছে বেস লিফট, এই চারপাশে চারটা দিছে পাইপ, এটা হচ্ছে বেস লিফট, ঠিক আছে। এটা হচ্ছে বেস লিফট, এটা হচ্ছে ফার্স্ট বেস লিফট। এই লিফট এটা আপনার গ্রাউন্ড থেকে মনে করেন এই আপনার যে এই সোল বোর্ড থেকে এটার এটা মিনিমাম ম্যাক্সিমাম 6 ইঞ্চি হইতে হয় ম্যাক্সিমাম, এর উপরে হইতে পারবো না আপনার। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আরামকোর, ঠিক আছে। এই সোল বোর্ড থেকে এটার ডিস্টেন্স থাকবো আপনার ম্যাক্সিমাম 6 ইঞ্চ, এর বেশি না। এটা যে এগুলো যেটা 1, 2, 3, 4, এটা হচ্ছে পোস্ট, এটার একটা পোস্ট স্ট্যান্ডার্ড, পোস্ট স্ট্যান্ডার্ড, ঠিক আছে। এটা এই যে কোনো একটা সোল বোর্ডের আরেকটা জিনিস আমি সোল বোর্ডের সময় বলতে ভুলে গেছি যে একটা সোল বোর্ড যদি থাকে ওই স্কাফোল্ডিংয়ে মিনিমাম 2টা স্ট্যান্ডার্ড ওই সোল বোর্ডের উপর থাকতে হবে। যেরকম এটার মধ্যে কয়টা আছে, 2টা আছে, মনে করেন একটা সোল বোর্ডের মধ্যে যদি একটা মাত্র পাইপ থাকে তাহলে ওই সোল বোর্ডটা অ্যালাউড নাই, এরকম সোল বোর্ড অ্যালাউড নাই, মিনিমাম 2টা, একটা সোল বোর্ডের মধ্যে 2টা স্ট্যান্ডার্ড এই পোস্ট থাকতে হবে। এই মানে একটা সোল বোর্ডের মধ্যে 2টা এরকম পোস্ট রাখতে হইব, নাহলে ওই এইভাবে নর্মালি একটার মধ্যে বা সোল বোর্ডের মধ্যে যদি পোস্ট 2টার কম থাকে তাহলে ওটা অ্যালাউড নাই, নট অ্যালাউড, ঠিক আছে। এটা হচ্ছে ব্রেস,
এটা হচ্ছে ব্রেস। একটা স্কাফোল্ডিং এর দুই দুইটা পার্ট থাকে, একটা হইছে আপনার লেন্থ, একটা হইছে উইথ। এটা হইছে লং জায়গাটা, যে জায়গাটা এটা এটা আপনার এই ব্রেসটার হয়তো আমরা বলতে পারি লংগিটিউডিশনাল ব্রেস। তারপর ওই দিক দিয়ে আরেকটা ব্রেস যেটা আছে এটাতে আমরা বলতে পারি ট্রান্সভার ব্রেস, ব্রেস বা ডায়োজোনিয়াল ব্রেস এটা আমরা বলতে পারি, ঠিক আছে। আর ব্রেসের স্ট্যান্ডার্ড হলো আপনার ব্রেস সবসময় নোট পয়েন্ট, এটার নিচের থেকে নোট পয়েন্ট, নোট পয়েন্ট কোনটারে কয় এই যে এই জায়গার যে ইয়াটা আছে এটার থেকে এটা মিনিমাম 12 ইঞ্চ হইতে হয়, ঠিক আছে। মিনিমাম ম্যাক্সিমাম 12 ইঞ্চ এর নিচে এই এই যে ব্রেসটা এর নিচে করতে, মনে করেন এটা আমরা এই জায়গায় নোট পয়েন্ট, এটা কিন্তু নোট পয়েন্টে আছে, এখন যদি এই জায়গায় দিই এটা 12 ইঞ্চের থেকে বেশি হয়ে যাবো, ঠিক আছে। তো আমরা এই জায়গায় দেবো এটা অ্যালাউড নেই, তো এটা 12 ইঞ্চের থেকে কম হইতে হবো, মিনিমাম 6 ইঞ্চ হইতে হবো আর ম্যাক্সিমাম 12 ইঞ্চ আমরা নিচে দিতে পারবো, আর বেশি না, ঠিক আছে। তারপরে আপনার আসেন, তারপর হয়েছে ল্যাডার, এটা হয়েছে ল্যাডার। ল্যাডারের একটা স্ট্যান্ডার্ড হয়েছে আপনার ল্যাডার, আমরা যদি এই যে স্কাফোল্ডিংয়ের মধ্যে যে ল্যাডারটা লাগাইছে এটার যে অ্যাঙ্গেল হবো, এটার অ্যাঙ্গেল বন্ধ হয়ে গেছে থাকে, ল্যাডার যে অ্যাঙ্গেল হবো এটা হইব আপনার 75 ডিগ্রি বা 4:1, ঠিক আছে, 4:1 এটার অ্যাঙ্গেল হইব, ঠিক আছে। এটা প্রপার অ্যাঙ্গেল নাই কিন্তু আরামকো স্ট্যান্ডার্ড হয়েছে 4:1, মানে 75 ডিগ্রি আপনার এই ল্যাডারটা থাকতে হবে। কারণ কি, এটা যদি সোজা থাকে তাহলে মানুষ ওঠার সময় মনে করেন এমনি উঠতে আসে তাহলে এটা সমস্যা হয়ে যাবে, যদি একটু অ্যাঙ্গেল থাকে এমনি মনে করেন একটু অ্যাঙ্গেল যদি থাকে তাহলে উঠতে ইজি হবে, ঠিক আছে। তারপরে আপনার এটা হচ্ছে আপনার এটারে বলে এই যে এটা হচ্ছে প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের নিচে যেই রানারটা দেওয়া হয় ওইটারে বলে আপনার বিআরআর, মানে এটা বিআর করতে আসে ওই যে প্ল্যাটফর্মটারে এটা বিআর করতে আসে, এই কারণে এটারে বলে বিআরআর। এই চারপাশে এটা যেটা দিয়েছে এটারও বিআরআর বলে, এটা রানার এটা হচ্ছে বিআরআর, এগুলো বিআর করতে আসে আপনার প্ল্যাটফর্মটারে, ঠিক আছে। তারপরে আপনার আসে এই প্ল্যাটফর্ম, এটা হচ্ছে প্ল্যাটফর্ম উপরে। তারপরে এটা হচ্ছে টয় বোর্ড, টয় বোর্ডের মিনিমাম ভার্টিক্যাল যেই আপনার হাইট হয় 4 ইঞ্চ, মিনিমাম 4 ইঞ্চ হইতে হয় আর কি আপনার এই টয় বোর্ড। তারপরে আপনার আছে আপনার ট্যাগ নিয়ে দেখে না, তারপর আপনার হচ্ছে এটা হচ্ছে মিড রেল, এটা হচ্ছে টপ রেল, ঠিক আছে। মিড রেল, টপ রেল, টয় বোর্ড, ঠিক আছে। এটার উচ্চতা আপনার 38, মানে এই প্ল্যাটফর্মের থেকে এই টপ রেলের উচ্চতা হবো আপনার মিনিমাম 38 ইঞ্চ, তারপরে আপনার ম্যাক্সিমাম আপনার 45 ইঞ্চ, ঠিক আছে। এই এই যে আপনার এই টপ রেলের পর্যন্ত যে এটার এটার যে মিনিমাম স্ট্যান্ডার্ড, ঠিক আছে। তারপরে এই এটা হচ্ছে টয় বোর্ড, টয় বোর্ড কী জন্য লাগায়, টয় বোর্ড লাগায় হচ্ছে আপনার যাতে কোনো মেটেরিয়াল আপনার প্ল্যাটফর্ম থেকে না পড়ে যায়, এটা হচ্ছে এটা আপনার এর প্রিভেনশনের জন্য লাগায়, ঠিক আছে। এটা ফল প্রোটেকশন সিস্টেম পুরোটারে বলে, যে এটারে ইয়ে আছে এই টয় বোর্ড, টয় বোর্ডের উচ্চতা মিনিমাম হইতে হবো এই যে টয় বোর্ডটা এটা মিনিমাম উচ্চতা হইতে হবো আপনার 4 ইঞ্চ, ঠিক আছে। ম্যাক্সিমাম আপনি দেন যাই, হ্যাঁ। এটা হচ্ছে আপনার গ্রিন ট্যাগ, যে কোনো স্কাফোল্ডিংয়ের মধ্যে ট্যাগ গ্রিন ট্যাগ থাকলে হচ্ছে আপনার ওই জায়গায় এটা হচ্ছে কমপ্লিট স্কাফোল্ড, মানে ওইটার মধ্যে কোনো রিস্ক ছাড়া আমরা কাজ করতে পারবো, ওই জায়গায় প্রপারলি সিকিউরড, ওই জায়গায় আমরা কাজ করতে হইলে আমরা হার্নেস পরতে হইব না, কোনো এক্সট্রা কোনো ফল প্রোটেকশন সিস্টেম ইউজ করতে হইব না, তার মানে এটার গার্ড রেল, টপ রেল, টয় বোর্ড সব সব কিছু কমপ্লিট, ঠিক আছে। তারপরে এই এই যে গ্রিন ট্যাগটা এখন আছে এটা হচ্ছে রেড ট্যাগ, রেড ট্যাগ যখন থাকে তখন আপনার একমাত্র স্কাফোল্ডাররা কাজ করে, মানে যখন স্কাফোল্ডিং ইরেকশন করা হয় তখন এই রেড ট্যাগ লাগাইয়া তারপরে স্কাফোল্ডাররা এটা ইরেকশন করে, ঠিক আছে। রেড ট্যাগ দেখতে এমন হয়, ঠিক আছে, এটা হচ্ছে রেড ট্যাগ, ঠিক আছে। তারপরে যখন কমপ্লিট হয়ে যায় তখন গ্রিন ট্যাগ, যদি স্কাফোল্ডিংয়ের অবস্থা অনুযায়ী যদি স্কাফোল্ডিং কমপ্লিট হয় তখন আপনার ওই এটা স্কাফোল্ডিং কমপ্লিট হইলে আপনার গ্রিন ট্যাগ। তারপরে আপনার যদি কমপ্লিট না হইতে পারে কনস্ট্রাকশন মেটেরিয়ালের জন্য অনেক সময় পাইপ আসে, স্ট্রাকচার আসে, এই কারণে স্কাফোল্ডিং কমপ্লিট করা পসিবল হয় না, ঠিক আছে, তখন এটার মধ্যে ইউলো ট্যাগ লাগায়। ইউলো ট্যাগ লাগাইলে কি, যখন ইউলো ট্যাগ থাকবো কোনো স্কাফোল্ডিংয়ে তখন ওই জায়গায় ফুল বডি হার্নেস পইরা বা অন্য কোনো অন্য ফল প্রোটেকশন ইকুইপমেন্ট পইরা তারপরে ওই জায়গায় কাজ করতে হবে,
যখন গ্রিন ট্যাঙ্ক থাকবো তখন কমপ্লিট স্কাফোল্ডিং, তার মানে আমরা কোনো কল প্রোডাকশন ইউজ করতে পারবো না। আর যখন রেড ট্যাঙ্ক থাকবো একমাত্র স্কাফোল্ডাররা কাজ করতে পারবো ওই জায়গায়। আর স্কাফোল্ডিং ট্যাঙ্ক নর্মাল স্কাফোল্ডিংয়ে, মানে স্পেশাল স্কাফোল্ডিং না, তখন স্কাফোল্ডিং ট্যাগে সাইন করবে হচ্ছে আপনার স্কাফোল্ডিং সুপারভাইজার, আরামকো অ্যাপ্রুভ স্কাফোল্ডিং সুপারভাইজার। আর স্কাফোল্ডিং ট্যাগের মনে করেন গ্রিন ট্যাগ আর ইয়েলো ট্যাগ, মূলত গ্রিন ট্যাগ আর ইয়েলো ট্যাগের আপনার এটার এক্সপায়ারি হয় 14 দিনে, মানে আপনি এই জায়গায় 14 দিন পর্যন্ত একটা স্কাফোল্ডিং ট্যাগের 14 দিন এভরি 14 ডেজ উই হ্যাভ টু ইন্সপেক্ট দিস স্কাফোল্ড, দেন অ্যাগেন উই হ্যাভ টু আপডেট, মানে এই স্কাফোল্ডিং ট্যাগটা 14 দিন পরে পরে আমরা আপডেট করতে হয়, ঠিক আছে, স্কাফোল্ডিং সুপারভাইজারের মাধ্যমে, ঠিক আছে। তো এটার মধ্যে আপনার এই যে নাম্বারটা, এটা হচ্ছে হোল্ডার, এটার মধ্যে একটা নাম্বার আছে, এই নাম্বারটা এই ট্যাগের মধ্যে থাকে। এটার এটা থাকার কারণ হইলো আপনার অনেকে এই ট্যাগটা নিয়ে এসে এই 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 জায়গার ট্যাগটা নিয়ে এসে ওইটার মধ্যে লাগিয়ে দিতে পারে, ঠিক আছে। এই কারণে ওই সিস্টেম, অনেক রকমের সিস্টেম আছে, মনে করেন এই জায়গায় কোনটা কীভাবে কী না কি, আরও অনেক অনেক ইনফরমেশান আছে এই স্কাফোল্ডিং সম্পর্কে। স্কাফোল্ডিং অনেক বড় ফিল্ড। তো আজকে যেটুকু আমার পারছি, আমার ছুটির সময় হয়ে গেছে অ্যাকচুয়ালি, তো যেটুকু আমার ইয়ে হয়েছে যে আমার মনে আছে এটুকু আমি ইনশাল্লাহ আপনাদেরকে জানাইছি। ইনশাল্লাহ অন্য আরেকদিন আরও ভালো করে আরেকটা ভিডিও বানাবো আপনাদের জন্য, ঠিক আছে। আপনারা জানাবেন আপনার কেমন হয়েছে ভিডিও, বা কোনো সমস্যা থাকলে বা কোনো ইনফরমেশান যদি মিস থাকে, তাহলে কিছু অন্য ব্যাপারে অন্য কোনো ব্যাপারে যদি জানতে চান তাহলে অবশ্যই আপনি কমেন্ট করবেন, জানাবেন ইনশাল্লাহ।